এখানে আপনারা দেখছেন গাছের ছাল এটা হলো ছাতিম গাছের ছাল এই ছাতিম গাছের ছাল দিয়ে বিভিন্ন রোগের প্রতিকার হয় মারাত্মক মারাত্মক রোগ খুব সহজে ভালো হয়ে যায় তো এই ছাতিম গাছের ছাল দিয়ে কি কি রোগ ভালো হয় এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে আজকে আমি আপনাদেরকে বলবো এই ছাতিম গাছের ছাল দিয়ে কিভাবে মাথার চুলকানি হলে ভালো হয় অর্থাৎ আপনার মাথা বারে বারে চুলকাচ্ছে বা মাঝে সাঝেই আপনি দেখছেন যে আপনার মাথায় চুলকানি হচ্ছে কি কারণে কারণটা হয়তো আপনি বুঝতে পাচ্ছেন না কিংবা বুঝতেও পাচ্ছেন কারণটা এই কারণে আপনার মাথা চুলকাচ্ছে তো যে কোনো কারণে খুশকির কারণে হোক বা যে কোনো বিষয়ের কারণে হোক মাথা যদি চুলকাতে থাকে সেই সমস্যার সমাধানের জন্য এই গাছের ছাল খুব মারাত্মক কাজ করে তো যখন আপনি এই গাছের ছালটা তুলতে যাবেন তখন দেখবেন যে সাদা দুধের মতো আঠা বার হচ্ছে প্রচণ্ড আঠা বার হয় গায়ে ছিটকেও আসতে পারে ভালো করে যদি তুলতে না পারেন তো আঠাতে কোনো ক্ষতি নেই আঠাতেও রোগের প্রতিকার হয় এই গাছের পাতাতে বা এই গাছের ছাল দিয়ে এই গাছের বিভিন্ন অংশ দিয়েও বিভিন্ন রোগের প্রতিকার করা সম্ভব তবে যে বিষয়টা যে জানে তবেই সে প্রয়োগ করতে পারে তো প্রথমে কি করবেন আপনি এই ছাদেম গাছের ছাল সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই ছালটাকে টুকরো টুকরো করে কাটতে হবে কেটে একটা কিছুর মধ্যে দিয়ে আপনি পিছবেন কিংবা মিক্সার মেশিনে দিয়ে এটাকে মিক্সড করে নেবেন তারপরে আপনি এটাকে ভালো করে শুকিয়ে পাউডার তৈরি করবেন তো এই ছাতিম গাছ কেমন দেখতে এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আছে তবুও আজকে আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি আপনারা দেখুন অনেক সময় রাস্তার ধারে এই গাছগুলিকে খুব সহজে পেয়ে যাবেন বনে জঙ্গলেও দেখা যায় তবে গাছগুলি অনেকটাই বড় হয় যেমন অর্জুন গাছের ছাল আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তেমনি এই ছাতিম গাছের ছালও আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন ধাতু রোগ হলে বা পেটের সমস্যা হলে বুকে কপ জমলে এই ছাতিম গাছের ছালের প্রয়োগ খুব মারাত্মক কাজ করে তো সেই পদ্ধতিটি আপনাদেরকে বলবো তো আপনি যদি এই ছাতিম গাছের ছাল তুলে বাড়িতে একটু পাউডার করে রাখেন বহু বছর ধরে বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে কি করতে হবে এই গাছের ছাল তুলে নিয়ে এসে ভালো করে টুকরো টুকরো করে কেটে এটাকে মিক্সার মেশিনে পাউডার করে শুকাতে হবে শুকিয়ে পাউডার তৈরি করতে হবে এই পাউডার যদি আপনার মাথায় চুলকানি হয় বা যে কোনো কারণে চুলকানি হয়েছে তো সেক্ষেত্রে কি করবেন এই পাউডারটা গরম জলের মধ্যে এক চামচ দিয়ে গুলে নেবেন নিয়ে যখন ঠান্ডা হবে সেই জলটা মাথায় দেবেন এইভাবে সপ্তাহে একবার করে লাগাতে হবে মাত্র সপ্তাহে একদিন গরম জলে এই ছাতিম গাছের ছালের পাউডার এক চামচ দিয়ে গুলে জলটা যখন ঠান্ডা হবে ওই জলটা মাথায় দেবেন মাথায় দেওয়ার আগে এই জলটিকে ভালো করে ছেঁকে নেবেন তারপরে মাথায় দেবেন এইভাবে কয়েক সপ্তাহ দিলেই আপনার মাথার চুলকানি চিরতরে মুক্তি হয়ে যাবে খুবই ভালো একটি চিকিৎসা গাছগাছরা কত সহজে আপনাদের রোগ মুক্তি দিতে পারে আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন